এদিকে ঘূর্ণিঝড় দানার খুব একটা প্রভাব পড়েনি দেশের উপকূলীয় এলাকায় ঝড় বৃষ্টির প্রবণতাও কেটে গেছে দুই দিন পর দেখা মিলেছে সূর্যের পটুয়াখালীতে সকাল থেকে আকাশ রোদ্রোজ্জ্বল কমেছে বাতাসের বেগ তবে বুধবার ঝোড়ো বাতাসে মির্জাগঞ্জ উপজেলার দেউলি গ্রামে সাতটি ঘর বিধ্বস্ত হয়েছে এতে তিনজন আহত হন এছাড়াও কলাপাড়া উপজেলার তাহেরপুর গ্রামে গাছ চাপা পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত দশটি ঘরবাড়ি রাঙাবালি উপজেলার চালিতাবুনিয়ায় একটি শিক্ষা প্রতিষ্ঠান আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে কিছু জমি রোপা আমন নুয়ে পড়লেও কৃষকরা বলছেন বৃষ্টিতে আমন্ধনের জন্য উপকার হয়েছে অন্যদিকে খুলনা বাগেরহাট এবং সাতক্ষীরায়ও রোদের দেখা মিলেছে তবে নদীতে জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে কিছুটা বেড়েছে স্বাভাবিক রয়েছে মংলা বন্দরের কার্যক্রম